আমি সাহেব রাখসিট। আজকে আমি আপনাদের শেখাবো ইউটিউব থেকে কী করে ভিডিও ডাউনলোড করতে হয়। তো ফার্স্টে আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ের পর যাওয়ার পর দেখবেন একটা অপশান আছে সিকিউরিটি বলে, সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। তারপর পাবেন আননোন সোর্সেস, এটা দেখবেন ডিসেবল করা আছে, ফার্স্ট এটাকে ইনেবলড করবেন। ওকে, হোম পেজে ফিরে আসবেন। এরপর যেটা দরকার আপনার একটা ব্রাউজার দরকার, যেমন এখানে ক্রোম ব্রাউজার আছে দেখছেন, কিন্তু আমি ইউসি ব্রাউজারই ইউজ করব। সার্চ, এখানে লিখব টিউবমেট, যদিও আমার হিস্ট্রিতে এটা লেখা আছে তাও আমি টাইপ করব। যে সার্চ সার্চ করার পর দেখবেন একটা ওয়েবসাইট আসবে, টিউবমেট ইউটিউব ডাউনলোডার 2.2.5 অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন অপশান একটা আসবে অ্যান্ড্রয়েড ফ্রিওয়্যার, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন একটা আছে ইনস্টল অ্যাপ, ক্লিক করবেন। দেন তারপর ডাউনলোডে, সরি কিছু মনে করবেন না, আমার নেটটা একটু স্লো আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকেও ইনস্টল করতে পারেন, অথবা ফাইল ম্যানেজার দিয়েও করতে পারেন। আমি ফাইল ম্যানেজার দিয়ে ইনস্টল করব। ইয়েস ফাইল ম্যানেজার আমি ইউজ করি। আপনাদের ফাইল ম্যানেজারে দেখবেন ইউসি ডাউনলোডের কোনো ফোল্ডার অটোমেটিক্যালি তৈরি হয়ে থাকে। তো যাই হোক, সেখানে গিয়ে দেখবেন এখানে আছে ইউটিউব বলে একটা এপিকে ফাইল, আপনারা অটোমেটিক্যালি সেখানে ডাউনলোড হয়ে আছে দেখবেন। ডাউনলোড করার পর তো সেটাকে ইনস্টল করবেন। নেক্সট, ইনস্টল। ডান করবেন। তারপর মেনুতে গিয়ে দেখবেন টিউবমেটের সফটওয়্যারটা আপনার ডাউনলোড হয়ে আছে, মানে সম্পূর্ণভাবে ইনস্টল হয়েছে, সেখানে ক্লিক করবেন। অ্যাগ্রি করবেন, ক্লোজ, স্ক্রিনের যে কোনো জায়গায় টাচ করবেন। আপনি এখান থেকে সার্চ করেও কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার সব অ্যান্ড্রয়েড ফোনে যেগুলো দেওয়া থাকে ইউটিউবের অ্যাপস দেওয়া থাকে, সেখান থেকেও করতে পারবেন। তা আমি ইউটিউব যেটা অ্যাপস দেওয়া থাকে সেখান থেকে করে আপনাদের দেখাবো। ফার্স্ট এটাকে ক্লোজ করব, ইউটিউব অ্যাপে গেলাম। এখানে পিকের যে কোনো একটা আমি সং ডাউনলোড করছি। আচ্ছা, প্রথম থেকে যদি দেখাতে চাই, এখানে সার্চ করবেন, ফার্স্ট দেখবেন পিকে সংস, দেখবেন আপনারা যেটা যেরকম যে ভিডিও ডাউনলোড করতে চান সেখানে এখানে সার্চ করবেন লিখে। যাই হোক, আমি এখানে পিকে সংস দিয়ে আপনাদের দেখাচ্ছি ফার্স্ট ভিডিওটা, পজ করলাম। তো তারপরে আপনারা যে শেয়ার যে অপশানটা থাকে, ভিডিও ইউটিউবের ভিডিও শেয়ারের যে অপশানটা থাকে সেখানে ক্লিক করবেন। দেখবেন টিউবমেট বলে একটা অপশান চলে এসছে, সেখানে ক্লিক করবেন। কিছুক্ষণ এই জায়গাটা দেরি হয়, মাঝে মাঝে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এরপর একটা আপনারা দেখবেন চার্ট আসবে, যেখানে দেখবে ফুল এইচডি 1080, এইচডি 720, 480, 360, 180, আর সবার নিচে দুটো যেটা সেটা হচ্ছে অডিও ফাইল, যেমন অডিও MP3, একটা অডিও পাবেন MAA, AAC। তা আমি এখানে ভিডিও ডাউনলোড করব ফুল এইচডির, সেটা সিলেক্ট করবেন। ধরুন আপনি যদি 480 চান সেটা সিলেক্ট করবেন, যদি 360 চান সেটাও সিলেক্ট করতে পারেন। আমি এখানে 1080 সেটা সিলেক্ট করলাম। তারপর ডাউনলোড অপশান দেখবেন, নোটিফিকেশান অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করবেন, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।